আমরা যখন গুণা করি মানুষ যখন গুণা করে তখন মানুষ কি মনে করে মানুষ যখন গুণা করে মানুষ তো অপরাধ তো মানুষের সামনে করে না মানুষ একাকী অপরাধ করে মানুষ একাকি অপরাধ করে চুরি করে একা করে ব্যবিচার করে একা করে মিথ্যা কথা বলে একা বলে নিজের থেকে বলে তা মানুষ যখন গুণা করে তখন মানুষ মনে করে আমি একা আমাকে আর কেউ দেখছে না কেউ আমার কাছে নেই আল্লাহ তা তাআলা এই মানুষগুলোকে সতর্ক করে কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন আল্লাহ তাআলা বলছেন ও হুয়া মাআকুম আইনা মা কুনতুম তোমরা যেখানেই থাকো তোমরা একা নই লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা মুহাম্মদ আবু বকরকে বলেছিলেন আবু যখন বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তো এখানে আসি কাফেরদের পায়ের শব্দ শোনা যাচ্ছে ওরা যদি আমাদেরকে পায় তাহলে তো আমাদেরকে ধ্বংস করে ফেলবে তখন আল্লাহ রসুল সাল্লাহয়ারিবসালের উপর আয়াত হলো আল্লাহ রসুল সাল্লাহয়ারিবসাল্লাম আবু বকরকে বললেন আবু বকর ভয় পেও না আল্লাহ বলেছেন তোমাদের ভয় নেই আমি আল্লাহ তোমাদের সাথে আছি এজন্য মনে রাখবেন আপনি যেখানে একা আছেন আপনার সাথে আরেকজন আছে আপনারা যেখানে দুইজন আছেন সেখানে আরেকজন আছে তৃতীয়জন তিনি কে আল্লাহ যেখানে তিনজন আছেন সেখানে আরেকজন আছে চতুর্থজন তিনি কে আল্লাহ সোহান তে মানুষ যদি আল্লাহর উপস্থিতিটা অনুভব করে মানুষ যদি মনে করে যে আমার সাথে আরেকজন আছে আমরা দুইজন যে পরিকল্পনা করছি আমাদের দুইজনের সাথে তৃতীয় আরেকজন আছে আমরা তিনজন যে পরিকল্পনা করছি আমাদের সাথে চতুর্থ আরেকজন আছে আমরা চারজন যে পরিকল্পনা করছি আমাদের সাথে পঞ্চম আরেকজন আছে তাহলে কোনো মানুষ অন্যায় এভাবে আর করতে পারে আল্লাহ তাহলে সে কথাই স্মরণ করে দিয়েছেন যে মানুষ যখন গুণা করে মানুষ মনে করে আমি একা আমার কাছে আর কেউ নেই আল্লাহ তাল্লাহ বলছেন তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের সাথে আছেন আল্লাহ তো স্মরণ রেখে তোমরা কাজ করো যদি তোমরা আল্লাহকে সরম রেখে আল্লাহকে ভয় করে যদি তোমরা কাজ করো তাহলে তোমাদের দ্বারা গুণা হওয়া সম্ভব নয় যখন মানুষ মনে করে আমাকে তো কেউ দেখছে না আমার কথা কেউ শুনছে না মানুষ যখন গুণা করে তখন কী মনে করে আমাকে কেউ দেখছে না হ্যাঁ আবার কথা কেউ শুনছে না এখন দেখবেন মানুষ কথা বলতে গেলে হোয়াটসঅ্যাপ ইউজ করে কেন এখান থেকে কথা কে সেভ করা সম্ভব হয় না মোবাইলে যেমন শব্দ আউট করা যায় মোবাইল যেমন মোবাইল অপারেটার থেকে আপনার সমস্ত ভয়েস মেসেজগুলো কালেক্ট করা যায় হোয়াটসঅ্যাপে এটা যায় না তার মানে কি হোয়াটসঅ্যাপ ইউজ করে তারা চিন্তা করে যে কেউ আমার কথা শুনছেন আমরা কি বলছি কি পরামর্শ করছি কি করছি এটা তৃতীয় কারো জানা সম্ভব না আল্লাহ তাহলে এদেরকেই বলেছেন শোনো তোমরা যেখানে একজন আছো মনে রাখো সেখানে আমি আল্লাহ সহ দুইজন তোমরা যেখানে দুইজন আসো আমি আল্লাহ সহ সেখানে তিনজন তোমরা তিনজন যেখানে আছো আমি আল্লাহ সহ সেখানে চারজন যেখানে চারজন আছো সেখানে আমি আল্লাহ আসি পাঁচজন এভাবে তোমরা যত সংখ্যায় থাকো না কেন মনে রাখবা তার সাথে আরেকজন আছেন তিনি হলেন কে আমাদের রব আল্লাহ বলছেন আল্লাহ সব কিছু জানেন আল্লাহ সব কিছু জানেন আল্লাহ আল্লাহ সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন তুমি মনে করছো তোমার কথা কেউ শুনছে না আল্লাহ বলছেন আমি শুনছি তোমার প্রত্যেকটি কথা রেকর্ড হচ্ছেন আমি শুনছি আমি দেখছি সুতরাং তুমি মনে করছো তুমি অপরাধ করছো কেউ দেখছে না আমি আল্লাহ দেখছি তোমার প্রত্যেকটা রিপোর্ট আমার কাছে সংরক্ষিত আছে এই চিন্তা যদি কোনো ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকের প্রত্যেকে যদি এই কথার উপর ইমান এবং বিশ্বাস করে এবং প্রত্যেকটি ব্যাপার আল্লাহ দেখছেন এবং শুনছেন এই একটি কথার উপরে যদি বিশ্বাস করে এবং ইমান আনে তাহলে ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত কোনো জায়গায় অন্যায় করা সম্ভব হয় না